গত 15 জুলাই শহর থেকে কিছুটা দূরে বাওয়ালি ফার্ম হাউসে 4 হাত এক হয়েছিল শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকারের। বাছা কয়েকজন কাছের বন্ধু আর আত্মীয়দের উপস্থিতিতে দেখা হওয়ার দিনেই ঘর বেঁধেছে টলিপাড়ার এই নতুন জুটি। বুধবার দুপুরে শোভনের বেলুনের বাড়িতে ঘরোয়াভাবে তাঁদের রিসেপশনের আয়োজন ছিল। ধীরে ধীরে সামনে আসছে জুটির বিশেষ দিনের আরো বেশ কিছু ছবি। বিয়ের সেদিন সকাল থেকেই আকাশ ভেঙে বৃষ্টি। বিয়ের দিন তিনেক পর শোভন সোহিনীর বৃষ্টি স্নাত গায়ে হলুদের ছবি ভাইরাল। বাওয়ালি রাজবাড়িতে বিয়ের দিন সকালে একসঙ্গেই হয় বরকনের গায়ে হলুদ। বৃষ্টিতেই ভিজতে ভিজতে হলুদ মেখেছেন দুটিতে। সোহিনীর পরনে সাদা লাল পাড় আজ পঙ্গে শাড়ি, শোভন পরেছিলেন একরঙা লাল পাঞ্জাবি সঙ্গে সাদা ধুতি। বরের গলায় নজর কেড়েছে গাঁদা ফুলের মালা। বন্ধু বান্ধবের পুষ্পবৃষ্টিতে সোহিনীর চুলেও বিধে রয়েছে কুচি কুচি ফুল। ততক্ষণে নতুন শাখা পরে ফেলেছেন সোহিনী। সোহিনীর সঙ্গে হলুদ মাখা বৃষ্টি ভেজা একটি ছবি শেয়ার করে শোভন লিখেছেন, নতুনের মতো যেন কেউ। উল্লেখ্য, টলিপাড়া থেকে উপস্থিত ছিলেন সৌরভ দর্শনা। দর্শনা শেয়ার করে একটি গ্রুপ ফটোতে দেখা যায় উপস্থিত ছিলেন প্রান্তিক অঙ্কিতাও, ছিলেন সোহিনীর কাছের বন্ধু ইন্দ্রাশিস, ছিলেন রনিতাও। সোহিনী শোভনের শুভদিনে উপস্থিত ছিলেন শ্রীজাত এবং দুর্বাও। বিয়ে বাড়িতে গিয়েছিলেন সোহিনীর বন্ধু উষসী চক্রবর্তীও।